সংসার এমন একটা জিনিস, মানে সংসারে মেয়েদের এমন একটা জায়গা, সংসারে তুমি যত তুমি কথা শুনে চলবে, তোমার বাড়ির লোকের কথা শুনে চলবে, ততই তুমি ভালো হতে পারবে। আর যদি তুমি তাদের কথা মতো না চলতে পারো বা না চলো, তাহলেই কিন্তু তুমি খারাপ। আর তোমার কথার শোনার মতন এমন একজন লোক মানে সংসারে তুমি পাবে না। আর কিন্তু সবার কথা শুনেই কিন্তু তোমাকে চলতে হবে, সবার কথা তোমাকেই শুনতে হবে, কিন্তু তোমার কথা, তোমার দুঃখ, তোমার কষ্ট বোঝার মতন এই সংসারে লোক তুমি পাবে না। তো সেই জন্য বন্ধুরা, নিজের কষ্ট, নিজের হাসি, নিজের খুশি সব কিছু এখন নিজের কাছেই, এখন এখনকার জমানায় নিজেকে খুশি রাখার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই। তো আগেকার দিনে এরকম অনেক দেখেছি, মানে মা মাসিদের মার খেয়ে খেয়ে সংসার করতে, মানে পড়ে পড়ে মার খেতো, চোখের জল ফেলতো, বাচ্চা কাচ্চা মানুষ করতো, স্বামীর সেবা করতো, তবুও তারা মার খেতো, খেতে খেতে মানে শরীরের চামড়া তাদের শক্ত হয়ে যেত আর চোখের জল ফেলতো, তবুও কিন্তু তারা সংসারে পড়ে থাকতো, কিন্তু নিজেদের চিন্তা তারা কোনো সময় করতো না। কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে, মেয়েরা অনেক কিছু শিখেছে, নিজেকে কীভাবে খুশি রাখতে হয়, ভালো রাখতে হয় সেটা মেয়েরা শিখেছে কিন্তু এখন। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো সংসারে তোমার এই সংসারে আর কি, তোমার কথা শোনার মতন কোনো লোক নেই, তোমাকেই শুনে যেতে হবে সবার কথা, তবেই তুমি ভালো থাকতে পারবে। তুমি তোমার দুঃখ দেখাতে যাবে লোককে, তুমি তোমার কষ্ট বলতে যাবে, শেয়ার করতে যাবে, সে শুনবে, শুনে দুদিন পরে পেছনে কিন্তু সেই হাসবে, সেই তোমাকে নিচু কিভাবে দেখানো যায় সেটাই চেষ্টা করবে। তো একটাই কথা, এই পৃথিবীতে যে মেয়েদের মাথার ছাদটা শক্ত নেই না, এই পৃথিবীতে তাদের মানে পায়ে পায়ে, পদে পদে বিপদ, দুঃখ, কষ্ট লেগেই আছে। তারা ভালো খারাপ যেটাই করুক না কেন, তো সব কিছুতেই তাদের ভুল বের করতেই হবে। তো এটাই হচ্ছে সংসারের নিয়ম। আর যাদের মাথার ছাদ শক্ত, তারা হাজারো ভুল করলেও তারা তাদের ভুলটা কিন্তু একদম সঠিক, মানে এই সংসারের নিয়ম এটা। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে। জানাই তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। তো দেখতেই পাচ্ছ, আজকে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি ঘরের পেছনে। আর আমি যখনই ঘর পরিষ্কার করব বলে ভাবি, সেদিন আগের থেকেই ভেবে রাখি আজকে কাল সকালবেলা ঘুম থেকে উঠে এই এই জিনিসটা মানে শুরু করব। তো দেখো, ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজ করে একদম লেগে পড়েছি ঘরের পেছনে। কাল রাতে একটু হাওয়া হয়েছিল, তো হাওয়াতে একটু ধুলোবালি ভালোই উড়েছে, যেহেতু বৃষ্টি হয়নি, শুকনো হাওয়া ছিল, তো ধুলোবালি একদম ভালোই ঢুকেছে ঘরে, পাতা টাতাও ঢুকেছে। তো সেই জন্য ঘরগুলোকে ভাবছি একটু পরিষ্কার করব। তো অনেকদিন থেকেই ভাবছি, তো হাওয়াও হয়েছে, তো ভাবলাম আজকে পরিষ্কার করেই ফেলি। তো দেখো, তো আমি প্রথমেই ওই যে পাশের রুমের বেডশিট চেঞ্জ করে, মানে বেডশিট পেতে পরিষ্কার করে শোকেস টোকেস মুছে, তারপর আমি কিন্তু আলনাটা গুছিয়ে চলে এসেছি এই পাশের রুমে। আর এখানে এসে অবস্থা কী করেছি দেখো, এখানে এসে আমি ফ্যান ট্যান সব কিছু মুছলাম, দেখলে ফ্যানে এত নোংরা হয়েছিল, মানে অসম্ভব নোংরা, আর সব নোংরা মানে মুছছিলাম আর আমার মুখেই এসে পড়ছিল। আর এখন দেখো আমি ঘরের অবস্থাটা কী করেছি। তো চলো বন্ধুরা, এগুলো সব পরিষ্কার করে তারপর চা খেতে হবে, এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, তো ছেলেকে আগে চাটা দিয়ে নিই। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন আমি কাপড় চোপড়গুলো ধুই তো কাচাকাচি করে, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে।
তো দেখো বন্ধুরা, ওইদিকের কাজকর্ম সেরে একবারে চান সেরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন রান্নাবাড়িগুলো সেরে নেব। তো আজকে আর সেভাবে সেমন কোনোভাবে রান্না তোমাদের সাথে শেয়ার করব না, একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, একবারে চলে আসলাম খাবার সময়। তোমাদের সাথে বলেছিলাম কথা হবে। তো দেখো, খাওয়ার থালাও বেড়ে নিয়েছি। তো থালিতে কী কী আছে, শাক ভাজা, ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিম করেছি, আর এটা হচ্ছে চাটনি আমের পুদিনা পাতা দিয়ে, আর এটা হচ্ছে মিষ্টি চাটনি আমের। তো আমের চাটনি খেতে কিন্তু বেশ লাগে আমার, দারুণ লাগে। আর এটা হচ্ছে মাছের ঝোল করেছি ডাটা আলু দিয়ে, আর এটা হচ্ছে চিকেন। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুদের বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ জানিয়ে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে। সবাইকে টাটা, বাই।